আমি বাচ্চাকে নিয়ে বা আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে সেই জাতের মা, উনি যেটা বলেছেন আব্রামকে নিয়ে। তো নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন? আমি জানি না। তাকে খান তো বলেওছে যে তার সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি। বলছিলাম ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, উপবিশ্বাস দাবি করছে। বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। যিনি সংসার করতে চলেছেন সাকিব খান এবং অপু বিশ্বাস দম্পতি। সাকিব খানকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে। দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি এই সুপারস্টারের। এবার সেই সুযোগ হতে চলেছে এমনই গুঞ্জন উঠেছে নেট পাড়ায়। ও আচ্ছা, আলু মানুষের নাম। আলুর প্রতি আপনার এতটাই বিদ্বেষ, তারপরও আপনি নাকি মাসে প্রচুর কেজি কেজি করে আলু কিনেন বাসায় পচিয়ে ফেলার জন্য। বুবলি ম্যাডাম এবং তার বোন মিলে আপনাকে পচা আলু বলেছিল। ফানি নাম বলেছেন। ও আচ্ছা আচ্ছা, ফানি আলু তাহলে মানুষেরই নাম। আলু যদি পচে যায় তো বাকি আলুকে গায়ে লেগে 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 বোঝাতে চান বুবলি ম্যাডামের পরিবারটা আলু পচার মতোই। আর আলু ভর্তা বানানোর জন্য কাঁচামরিচের প্রয়োজন পড়ে। সাকিব পরিবার এবং সাকিব খান অপু ম্যাডামকে মেনে নিয়েছেন, আর সেই কারণে অপু দি ঈদ কাটিয়েছেন শ্বশুর বাড়ি, ননদ শাশুড়ি এবং শ্বশুরের সাথে। মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেনে লিখেছেন আমেরিকায় 9 মাস কাটানোর সময়ই অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েছেন সাকিব। আবার নেটিজেনদের একাংশ লিখেছেন প্রথম প্রেম ভুলতে পারেননি সাকিব অপু।